চোরের চুরি করার দিন শেষ। বাসাবাড়ি, অফিস, দোকানপাট, গোডাউন থেকে শুরু করে যে সমস্ত জায়গাগুলোতে চুরি করার যে বয়গুলো থাকে ওই বয়টা কেটে যাবে ইনশাআল্লাহ। আপনার বাসাবাড়ি, অফিস, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান সহ আপনার গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে চুরি হওয়ার যে রিস্ক থাকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ওই জায়গাগুলোকে সিকিউর রাখার জন্য। আর সেজন্যই আমরা নিয়ে এসেছি ম্যাক্রো সিকিউরিটি সেন্সর এবং চোর ধরার জন্য অনেক বড় ধরনের একটা ট্র্যাপ বলতে পারেন এটাকে। আচ্ছা, এটাকে বলা হয় শাটার অথবা ডোর লক সেন্সর। আচ্ছা আচ্ছা, 110 ডেসিবেল পর্যন্ত সাউন্ড ক্রিয়েট হয় এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা প্রথমেই আমি হচ্ছে ডিভাইসটা খুলছি, খোলার পরে এখানে আমার পাওয়ার লাইন দিলাম। আচ্ছা, এটা কিন্তু ওয়্যারলেস, কোনো ওয়্যারের ঝামেলা নাই। এখানে অফ অন এর সুইচ আছে, আমি অন করে দিছি ডিভাইসটা, একটা সিম লাগিয়ে নিয়েছি। আচ্ছা, ও এখানে একটা সিম লাগাতে হবে না? এই যে সিম ট্রে, একদম সহজ, আপনি পরিপূর্ণ একটা সিম, যে কোনো নেটওয়ার্কের একটা পরিপূর্ণ সিম আপনি, আমি আমার এখানে একটা সিম লাগিয়ে নিয়েছি। ডিভাইসটা লক করে দিচ্ছি, লক হয়ে গেছে, লক হয়ে গেছে, হ্যাঁ লক হয়ে গেছে। এখন সেটা আলাদা হলেই সাথে সাথে আমার অ্যালার্মটা বাজবে। আচ্ছা আচ্ছা, চোর আসছে অফিসে। আচ্ছা আচ্ছা, তো ফ্রেন্ডস আমাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন। আমাদের অ্যাড্রেসটা একদম সহজ, বাইতুল মুকাররম মসজিদের নিচতলায়, শপ নাম্বার হচ্ছে 23A। আপনি বাইতুল মুকাররম মসজিদের উত্তর পাশে 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই হাতের ডানে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রনি রহমান শো। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে আমি আপনাদের একটা সুপার স্পেশাল ভিডিও দিব, অর্থাৎ আপনারা অনেকেই যে বাসা বাড়িতে একটা ভয় আতঙ্ক কাজ করে, তো তাদের জন্য মনে হয় আজকের ভিডিওটি বেশি স্পেশাল হতে যাচ্ছে। অর্থাৎ আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে আমি মনে হয় আমার লাইফে প্রথম একটা ভিডিও করছি, যেটা হচ্ছে সিকিউরিটি অ্যালার্ম। মানে আমরা অনেকেই আছি যে বাসা বাড়িতে হার্ড একটা সিকিউরিটি করতে চাই সিসি ক্যামেরার পাশাপাশি, তো তাদের জন্য মনে হয় আজকের ভিডিওটি বেস্ট হবে। অর্থাৎ চোরের দিন শেষ, এক কথায় যেটা বলতে গেলে চোরের দিন শেষ, মানে আপনারা চোর আসার আগেই আপনার ফোন কলে ফোন এসে যাবে যে চোর এসে গেছে, বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এর আসলে মূল কার্যকারিতাটা কি। আমি কিন্তু বরাবরের মতো চলে আসলাম বাইতুল মুকাররমে। আপনারা জানেন যে বাইতুল মুকাররম হচ্ছে আদি যুগ থেকে ইলেকট্রনিক্স পণ্যের একটা সমাহার, বিশাল বড় বাজার। এখানে আসলে আপনারা সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্যগুলো পেয়ে যাবেন, পাশাপাশি কিন্তু আজকে এই পণ্যটাও আমি দেখাবো। তো চলুন, আজকে আমি আর কথা বাড়াবো না, ডিরেক্ট ভিডিওতে চলুন। থার্ড আই ইলেকট্রনিক্স আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে চলে আসা দর্শকদের একটা নতুন কিছু দেখাবো। নতুন কিছু বলতে আমি আজকে একটা ইউনিক একটা স্লোগান আপনাকে জানাতে চাই, এটা হচ্ছে চোরের চুরি করার দিন শেষ। আচ্ছা, আমাদের থার্ড আই ইলেকট্রনিক্স এর ম্যাক্রো সিকিউরিটি সেন্সরের চোর মুক্ত বাংলাদেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেখানে হচ্ছে চোর আর চুরি করার মতো কোনো সুযোগ পাবে না ইনশাআল্লাহ। বাসাবাড়ি, অফিস, দোকানপাট, গোডাউন থেকে শুরু করে যে সমস্ত জায়গাগুলোতে চুরি করার যে বয়গুলো থাকে ওই বয়টা কেটে যাবে ইনশাআল্লাহ। আপনার বাসাবাড়ি, অফিস, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান সহ আপনার গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে চুরি হওয়ার যে রিস্ক থাকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ওই জায়গাগুলোকে সিকিউর রাখার জন্য। আর সেজন্যই আমরা নিয়ে এসেছি ম্যাক্রো সিকিউরিটি সেন্সর। আচ্ছা আচ্ছা, এটা কি আমাদের বাসা বাড়ি, অফিস, দোকান সবকিছুতে ব্যবহার করতে পারবো? এটা হচ্ছে ইনডোর পারপাসে, আপনি দোকান পাট, বাসা বাড়ি, অফিস, আপনার গরুর খামার, এরপর হচ্ছে গোডাউন, আপনার বিভিন্ন ধরনের ছোট ক্ষুদ্র মাঝারি ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সহ স্বর্ণালঙ্কারের দোকান, জুয়েলারির দোকান, ফার্মেসি, মুদি দোকান সহ বিভিন্ন ধরনের ক্ষুদ্র এবং মাঝারি আয়তনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, বাজার আছে, বড় ধরনের পাইকারি দোকান আছে, এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন ভাবে আপনি রাতের বেলা আপনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে যাওয়ার সময় লাগিয়ে রাখতে পারবেন এবং চোর ধরার জন্য অনেক বড় ধরনের একটা ট্র্যাপ বলতে পারেন এটাকে। আচ্ছা আচ্ছা, আর যে এইটা তো সেটআপ করতে হয়, এই সেটআপটা কি আপনারাই করে দিচ্ছেন? আমরা একদম, যে কেউ যারা হচ্ছে একটা সাধারণ স্মার্টফোন চালাতে পারে তাদের জন্য আমাদের এটা স্মার্টফোনের অ্যান্ড্রয়েড একটা অ্যাপস আছে, অ্যাপস এর মাধ্যমে একদম সহজে সেটআপ করতে পারবে। আমি একদম সহজে ভিডিওতে আপনাকে দেখা দিচ্ছি। আর আরেকটা বিষয়, বাংলাদেশে আমাদের একদম 64টা জেলাতে, প্রত্যেকটা জেলাতে আমাদের কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে দেয়া হয়। আচ্ছা, এটাই তো হচ্ছে মূলত, এটাই হচ্ছে সেই মূলত ডিভাইসটা। আচ্ছা, তো ফ্রেন্ডস আপনারা হাতে আমি দেখাই দিই যে জিনিসটা, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা আমরা কিন্তু আজকে আনবক্সিং করব, প্লাস আমি আপনাদের কানেক্ট করে দেখাই দিব যে আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন। আর এখানে আমি আপনাকে আরেকটা বিষয় বলি, যারা হচ্ছে আমাদের সাথে বিজনেস করতে চান বিভিন্ন জেলা থেকে, তারা হচ্ছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে, যে কোনো মাধ্যমে। আমাদের প্রত্যেকটা নাম্বার যে স্ক্রিনে দেওয়া থাকবে এগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন করতে পারবেন আমাদের সাথে। ব্যবসার কিছু ফর্মুলাও আমরা বলে দেব কিভাবে ব্যবসা করবেন, আর প্রাইসটাও আমরা একদম রিজনেবল একটা প্রাইস আমরা আপনাদেরকে বলে দিব, সেই প্রাইস অনুযায়ী আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নক করে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।
ওকে এবার আসেন আপনাকে আনবক্সিং সহ কিভাবে ডিভাইসটা সেটআপ করে এবং ডিভাইসটা অ্যাক্টিভ করে সেটা দেখাই দিই ওকে আমি আপনাকে প্রথমে পরিচয় করিয়ে দিই আমাদের এটা হচ্ছে মেইন সিকিউরিটি হাব আচ্ছা এটার সাথে একটা হচ্ছে রিমোট থাকবে একটা হচ্ছে শাটার অথবা ডোর লক সেন্সর থাকবে একটা মোশন সেন্সর থাকবে একটা অ্যালার্ম থাকবে আর সেই সাথে একটা চার্জার থাকবে আচ্ছা এই গুলোই হচ্ছে পুরো প্যাকেজটা নিয়ে একটা সেন্সর আচ্ছা আর আমি আপনাকে আরেকটা কথা বলি আমি আপনাকে যখন দেখাইছি এটা হচ্ছে মোশন সেন্সর এটা হচ্ছে মোশন সেন্সর কেউ হচ্ছে প্রয়োজন বোধে এই ডিভাইসের সাথে এক্সট্রা যদি কেউ নিতে চায় একশোটা পর্যন্ত মোশন সেন্সর এটার সাথে অ্যাড করা যায় 99টা পর্যন্ত মানে 100টা পর্যন্ত কানেক্ট করতে পারবে একটা একটা সিকিউরিটি হাবের সাথে আচ্ছা আচ্ছা এগুলো কি আপনাদের কাছে এক্সট্রা আছে আচ্ছা এটা আমাদের এক্সট্রা অ্যাভেইলেবল আছে যার যে কয়টা প্রয়োজন সে ওই কয়টা আলাদা কিনে নিতে পারবে ওকে আচ্ছা এরপরে আসেন এটা এটাকে বলা হয় শাটার অথবা ডোর লক সেন্সর আচ্ছা আচ্ছা এটা একটা থেকে একটা আলাদা হলে এটা দরজা জানালা গ্রিল অথবা আপনার হচ্ছে আলমিরা এগুলোতে ড্রয়ার আচ্ছা আচ্ছা এগুলোতে লাগানো হয় আচ্ছা এটা হচ্ছে অ্যালার্ম ও আচ্ছা এইটাই হচ্ছে অ্যালার্ম না অ্যালার্ম আচ্ছা 110 ডেসিবেল পর্যন্ত সাউন্ড ক্রিয়েট হয় এটা আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে রিমোট আমাদের সর্বশেষে গিয়ে একটা হটলাইন নাম্বার আছে দেখেন এখানে এই নাম্বারে ফোন দিলে উনি যে কোনো বাংলাদেশের যে কোনো জেলা থেকে উনি সেট করতে পারবেন আচ্ছা আচ্ছা এই এবারে আসেন আমি ডিভাইসটা আপনাকে চালু করে দেখাই দিচ্ছি চালু করে দেখান দর্শকদের একটু চালু করে দেখেন আমাদের ডিভাইসটা চালু করে আছে আচ্ছা চালুটা কিভাবে করছেন একটু দর্শকদের দেখাই দেই এটা প্রথমে আমি হচ্ছে ডিভাইসটা খুলছি খোলার পরে এখানে আমার পাওয়ার লাইন দিলাম আচ্ছা এটা কিন্তু ওয়্যারলেস কোনো ওয়্যারের ঝামেলা নাই ও আচ্ছা ওয়্যারলেস এই যে দেখেন আমি চার্জে লাগিয়ে রাখছি আচ্ছা এটা 8 ঘন্টা চার্জ থাকবে আচ্ছা আচ্ছা 8 ঘন্টা আমি চার্জে লাগিয়ে রাখছি এরপরে হচ্ছে আমার এখানে কি আছে এখানে অফ অন এর সুইচ আছে আমি অন করে দিছি ডিভাইসটা এরপর হচ্ছে চার্জিং বাটনটা লাগিয়ে দিছি চার্জিং বাটনটা লাগানো আছে এটা চাইলে আপনি খুলেও ফেলতে পারবেন মানে 8 ঘন্টা তো চার্জ থাকবে এটা এখন আমার চার্জে লাগানো আছে ব্যাটারিটাও এটার ভিতরে রিচার্জেবল ব্যাটারি লাগানো আছে আর এগুলোর প্রত্যেকটা ডিভাইসের ভিতরে আমাদের অ্যালকালাইন রিচার্জেবল ব্যাটারি লাগানো আছে মানে ব্যাটারি চেঞ্জ করা যাবে এগুলো ওয়্যারলেস কোনো ওয়্যারের ঝামেলা নাই আচ্ছা এটাও ওয়্যারলেস আচ্ছা আচ্ছা এরপরে শুধু এটা আপনার প্রয়োজন অনুপাতে যদি আপনি এক্সটেন্ডেড করা লাগে সেই ক্ষেত্রে 36 কেবল দিয়ে বাড়িয়ে নেওয়া যাবে 15 থেকে 20 ফিট পর্যন্ত কেবল দিয়ে বাড়িয়ে নেওয়া যাবে আর প্রতিটা অ্যাকসেসরিজ তো আপনাদের কাছে এক্সট্রা পাওয়া অ্যাভেইলেবল পাওয়া যায় আচ্ছা আচ্ছা আর এবার আমি হচ্ছে আমার একটা সিম লাগিয়ে নিয়েছি আচ্ছা ও এখানে তো একটা সিম লাগাতে হবে না এই যে সিম ট্রে একদম সহজ আপনি পরিপূর্ণ একটা সিম যে কোনো নেটওয়ার্কের একটা পরিপূর্ণ সিম আপনি আমি আমার এখানে একটা সিম লাগিয়ে নিয়েছি আচ্ছা আমার এখন সিমটা চালু হয়েছে ওকে আমি এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি দেখেন আচ্ছা আমাদের একটু অ্যাপটা একটু দেখায় দেন দর্শকদের দেখায় দেই আমার অ্যাপটা দেখেন এই যে মেট্রো শপ সিকিউরিটি দেখেন মেট্রো শপ সিকিউরিটি আচ্ছা আচ্ছা জাস্ট এখানে গিয়ে আমার এই যে দেখেন আমার সবকিছু চালু করা আছে দেখেন প্রথমে হচ্ছে অ্যাডমিন নাম্বার যে নাম্বারটা আমি এখানে দিছি আচ্ছা এরপর হচ্ছে আমি প্রথমে কার কাছে কলটা যাবে আচ্ছা এরপর হচ্ছে দ্বিতীয়তে কার কাছে কলটা যাবে এরপর তৃতীয় নম্বরে কার কাছে কলটা যাবে তিনটা নম্বরই আমি সেট করছি জাস্ট এরপর সেভ করছি আচ্ছা এরপর তাকে মেসেজ পাঠাইছি সে রিসিভ করছে ওকে আচ্ছা আচ্ছা এইভাবে আপনাদের মানে সেটআপটা করে নিতে হবে এটা অ্যান্ড্রয়েড ফোনে আচ্ছা অ্যান্ড্রয়েড ফোনের জন্য আচ্ছা এরপরে আমার সেটআপ করা হয়ে গেছে এখন আমার এই ডিভাইসটা আমি লক করব আচ্ছা আচ্ছা এখন আমি হচ্ছে ডিভাইসটা লক করে দিচ্ছি আচ্ছা আচ্ছা আমি অফিস থেকে চলে যাচ্ছি বা দোকান বন্ধ করে চলে যাচ্ছি যখন আমি বন্ধ করে চলে যাব আমি জাস্ট আমি ফোনেও লক করতে পারবো হ্যাঁ ম্যানুয়ালিও লক করতে পারবো সম্ভব আর লক করে দিচ্ছি আচ্ছা লক হয়ে গেছে এখন হচ্ছে ধরেন আমার শাটার অথবা দরজা অথবা জানালা কেউ খুললো আচ্ছা কেউ খুলে ফেললো খুলে ফেললে আমার সেখানে এই সেন্সরটা লাগানো থাকবে এটা হচ্ছে জানালার ক্ষেত্রে জানালার ক্ষেত্রে দরজার ক্ষেত্রে শাটারের ক্ষেত্রে এখন সেটা আলাদা হলেই সাথে সাথে আমার অ্যালার্মটা বাজবে আচ্ছা আচ্ছা অ্যালার্মটা বাজতেছে হ্যাঁ হ্যাঁ এখন এরপরে কি হবে অ্যালার্মটা বাজার পরে আমার মোবাইলে কল আসবে এখন দেখেন আমার মোবাইলে অলরেডি কল চোর আসছে দেখেন আচ্ছা 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 চোর আসছে অফিসে আচ্ছা আচ্ছা তো ফ্রেন্ডস আপনারা দেখেন ফার্স্ট কল কিন্তু চোর আসছে অফিসে তো আপনারা কি দেখতে পাচ্ছেন যে একটা সিকিউরিটি অ্যালার্মের মাধ্যমে আমি দেখেন কতটুকু নিরাপদ হতে পারছি চোর আসছে অফিসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসাধারণ আমি কি এবারে পুরো ডিবে এরপরে হচ্ছে আমি যদি কল রিসিভ না করি আমার কথাটা বোঝার চেষ্টা করেন এরপর হচ্ছে সেকেন্ড অ্যাডমিন যিনি ওনার কাছে কলটা যাবে আমি কল ধরি নাই আচ্ছা আচ্ছা সেকেন্ড অ্যাডমিন এরপর সেকেন্ড অ্যাডমিন কল ধরে নাই
থার্ড অ্যাডমিনের কাছে যাবে। আচ্ছা, ধরেন আমি ফোনটা রিসিভ করিনি। আচ্ছা আচ্ছা, ইনি হচ্ছে সেকেন্ড অ্যাডমিন। সেকেন্ড অ্যাডমিন, হ্যাঁ সেকেন্ড অ্যাডমিন, অর্থাৎ দ্বিতীয় জন। দ্বিতীয় জন, হ্যাঁ। এরপরে কলটা ওনার কাছে যাবে। আচ্ছা আচ্ছা, এরপরে থার্ড অ্যাডমিন, থার্ড অ্যাডমিনের কাছে যাবে। এখন দেখা গেল মানে সেকেন্ড জন রিসিভ করলো না। হ্যাঁ, এরপরে তৃতীয় জনের কাছে যাবে। এভাবে তিনটে নাম্বার অ্যাড করা যায়। চলে আসছে কল, এই যে দেখেন কলটা চলে আসছে। আচ্ছা আচ্ছা, কল কিন্তু চলে আসছে। চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কল জেনারেট হয়ে গেছে। এখন এও কলটা রিসিভ করলো না। আচ্ছা, এরপরে আমি এখান থেকে কলটা কেটে দিলাম বা রিসিভ করলাম না, অসুবিধা নেই, স্কিপ করে দিলাম। এরপরে তৃতীয় নম্বরে কলটা চলে যাবে, 66 এ। আচ্ছা, আমার তিনটে নাম্বার সেভ করা আছে। প্রথমে দেখাই দিচ্ছি, এই যে দেখেন, এটা হচ্ছে অ্যাপস এর মাধ্যমে। অ্যাপস এর মাধ্যমে, হ্যাঁ এই যে আমার অ্যাপস এ সেটআপ করা আছে, দেখেন এটা হচ্ছে 50 নাম্বার। এরপরে 66 এ কল যাবে। এখন দেখেন 66 এ কল চলে যাবে। আচ্ছা আচ্ছা, এখন 66 এ কলটা চলে যাবে। একটা কল 2 থেকে 5 সেকেন্ড, 3 সেকেন্ড সময় লাগে। দেখেন কল চলে আসছে। অর্থাৎ তিনজনের কাছেই কলটা ওয়ান আফটার ওয়ান চলে যাবে, চলে যাবে আর কি। এখন উনি যদি রিসিভ না করে আমার কাছে কলটা আবার আসবে, মানে আবার প্রথম ওনারের কাছে, আবার প্রথম ওনারের কাছে আসবে। এভাবে সে কল দিতে থাকবে যেই পর্যন্ত কলটা রিসিভ না হবে, অতক্ষণ পর্যন্ত কল আসবে। হ্যাঁ, এরপরে আবার আমি এখান থেকে চাইলে এটাকে ডিঅ্যাক্টিভেটেড করে দিতে পারবো। আচ্ছা, এই হচ্ছে এটার পুরো প্রসিডিউরটা। ওকে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে লক করে আনলক করে দিতে পারেন। আচ্ছা, আমি জাস্ট এখান থেকে ধরেন আনলক করে দিলাম, 3 সেকেন্ড পর আমার এটা আর কাজ করবে না। আপনি ফোনেও করতে পারবেন, ফোনে দেখেন অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ সব ধরনের অপশন আছে। আপনি রিমোট ছাড়া, আপনার রিমোট নাই, আপনি ব্যাকে যান, ব্যাকে যান, এখানে দেখেন অপশন আছে, এই যে দেখেন, এই যে দেখেন অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ অ্যালার্ম ডিজেলাম। আচ্ছা, কেউ যদি স্মার্ট ভাবে করতে চায় তাহলে ফোন দিয়ে করবে, ফোন দিয়ে করতে পারবে, এটা দরকার নাই, রিমোট দরকার নাই। তো আপনারা একটু অ্যাপসটা একটু ফলো করেন, যে অ্যাপস এর নাম হচ্ছে এই মাইক্রোসফট সিকিউরিটি। আর এবং আপনারা কিন্তু এই অ্যাপসে খুবই সহজ ভাবে কিন্তু এটা কানেক্ট করে নিতে পারবেন এবং ডিসকানেক্টও করতে পারবেন খুবই ইজিতে। আচ্ছা, তো এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখলাম। এখন ঘটনা হচ্ছে এটা প্রাইজে যাব। এটা হচ্ছে আমাদের সবার জন্য সমান দাম। 4,990 টাকা আমাদের মূল দাম। আর যারা হচ্ছে অনলাইন ভিডিও দেখে আসবে তাদের জন্য একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে। আর সেই সাথে যারা আমাদের এটার সাথে ব্যবসা করবে, যারা আমাদের সাথে ব্যবসা করতে চান, আপনি যদি ব্যবসায়ী হন, যারা 20 পিস নিবে তাদের জন্য একটা গিফট থাকবে, যারা 40 পিস নিবে তাদের সাথে ওটার সাথেও দুইটা গিফট থাকবে। আচ্ছা, 20, 40 এবং 60 পিস, তিনটা স্ল্যাব থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমরা আগেও বলছি, এই আগের ভিডিও গুলোতেও বলা আছে, এই ভিডিওতেও বলে দিলাম। আর যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিতে চায় তাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে দেই। আর প্রাইস হচ্ছে 4,990 টাকা, 500 টাকা ডিসকাউন্ট থাকবে। আচ্ছা আচ্ছা ভাই, আকর্ষণীয় ডিভাইস, প্রাইসটাও জানলাম, এটা গ্যারান্টি ওয়ারেন্টি কত? এটা আসলে গ্যারান্টি ওয়ারেন্টি বলতে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, ফ্রি, সম্পূর্ণ ফ্রি। আচ্ছা আচ্ছা, এটা কি অফিশিয়াল ওয়ারেন্টি? এটা আমাদের অফিশিয়াল ওয়ারেন্টি। আচ্ছা, আর অনেকেই হচ্ছে নিয়ে বুঝতে পারে না, নষ্ট করে ফেলে, আমরা কিন্তু এক্সচেঞ্জ করে দেই ডিভাইস। ও আচ্ছা আচ্ছা, এরকম অসংখ্য হয়েছে নিয়ে বুঝতে পারে না, সে হচ্ছে ডিভাইস নষ্ট করে ফেলছে, আমরা এক্সচেঞ্জ করে দিছি। আচ্ছা, অসংখ্য। ওকে, আর এটা কিন্তু সবচেয়ে গর্বের বিষয় কি জানেন? আপনি ভিতরে আসেন, আপনাকে একটা বিষয় বলি, এটা আমাদের বাংলাদেশ ছাড়াও সাউথ আফ্রিকা, এরপর হচ্ছে আপনার কোরিয়া, এরপরে ইতালি, এরপর হচ্ছে জার্মান, এরপর হচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আমাদের এটা চলতেছে গর্বের সাথে। আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন প্রবাসীরা আমাদের এই ভিডিওটা দেখে, ওদের হচ্ছে সেখানে বিভিন্ন শপে চুরি হয়, বিশেষ করে সাউথ আফ্রিকা, ইতালি, জার্মান, এরপর হচ্ছে আপনার বিশেষ করে ইউরোপের বেশ কয়েকটা দেশেও আমাদের এই ডিভাইস অলরেডি চলে গেছে। আচ্ছা, আপনারা কি দেশের বাইরেও কি প্রোডাক্ট পাঠিয়ে থাকেন? এটা আমরা দেই না, ওটা হচ্ছে ওখানে তাদের বিভিন্ন লোক আছে, ওরা লোক মারফতে নেয়। কিছুদিন আগেও ইতালিতে গেল, গত সপ্তাহেও কিছুদিন ইতালিতে মাল গেল, এরপর হচ্ছে আপনার সাউথ আফ্রিকাতে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমাদের এখান থেকে গেছে, এটা অত্যন্ত গর্বের বিষয়। যারা প্রবাসী আছে ব্যবসা করে সেখানে, তারা চোরের যন্ত্রণায় অতিষ্ঠ, এটা গেছে এটা। আর এটা নতুন করে বলতে হবে না, অনেকেই ইউজ করে, যারা প্রবাসী আছে তারা জানে।
যারা নিতে চায় ইন্ডিয়া কলকাতা আগরতলা সহ আশেপাশের এলাকাগুলোতে যারা নিতে চায় তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ইন্ডিয়াতেও দিয়ে থাকি, এটা ইন্ডিয়াতেও যায়। আচ্ছা, তো ফ্রেন্ডস আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু খুবই কার্যকরী একটা জিনিস, আপনারা যারা আসলে নিরাপদে থাকতে চান তাদের জন্য আমার মনে হয় যে এই ডিভাইসের বিকল্প কিছু হতেই পারে না, আপনারা চাইলে কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন। তো ভাই আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে আপনাদের এখান থেকে পণ্যগুলো মানে কুরিয়ার সার্ভিস বা হোম ডেলিভারি কি কি সুযোগ সুবিধা আছে? সুযোগ সুবিধা বলতে আমরা ঢাকা সিটির মধ্যে যারা হচ্ছে অর্ডার করে তাদের জন্য আমরা কুরিয়ার সার্ভিসটা ফ্রি করে দিব। এটা কি ঢাকা সিটির জন্য? ঢাকা সিটির জন্য। আচ্ছা, আর হচ্ছে অন্যান্য জেলাগুলোর জন্য কুরিয়ার সার্ভিস চার্জটা যারা নিবে তাদের জন্য মানে ক্যারি থাকবে, যারা হচ্ছে নিবে তাদের জন্য থাকবে, ওটা ওটা কিছু করার নেই, যে পারচেজ করবে তার জন্য কুরিয়ার চার্জ দিতে হবে। আর এমনি যারা হোলসেল নিতে চায় তারা আমাদের সাথে অথেন্টিক ইনফরমেশন সহ যোগাযোগ করলে আমরা পাইকারিতে দিব। আচ্ছা আচ্ছা, তো ফ্রেন্ডস আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা চাইলে ভাইয়ের সাথে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন, এবং যারা এক পিস নেবেন নিজের ব্যবহারের জন্য তারা ডিরেক্ট শপে চলে আসতে পারেন, যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। ভিডিওর স্ক্রিনে নাম্বার, ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস সকল কিছু দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন। আর আপনাদের কন্ডিশনের সিস্টেমটা কি ভাইয়া? আচ্ছা ভাই, কন্ডিশনের সিস্টেমটা হচ্ছে ন্যূনতম 500 টাকা অনধিক 1000 টাকা আপনি হচ্ছে কনফার্ম বুকিং এর মাধ্যমে, আমরা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের জন্য বুকিং চার্জটা ফ্রি, ঢাকা পুরো সিটি আর হচ্ছে চট্টগ্রাম বুকিং চার্জটা ফ্রি, আর হচ্ছে অন্যান্য জেলাগুলোর জন্য প্রযোজ্য থাকবে। আর সেই ক্ষেত্রে আপনি অর্ডার কনফার্ম করলে 500 ন্যূনতম 500 টাকা অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স করতে হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।